কলেজ ছাত্রী খাদিজা বেগম নার্গিসকে আগামী ২৬ ফেব্রুয়ারি আদালতে হাজির হয়ে সাক্ষ্য দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত দুপুরে সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক সৈফজ্জামান হিরো এ আদেশ দেন অসুস্থতার কারণে আজ আদালতে হাজির হন খাদিজা তার পক্ষে সময় প্রার্থনা করেন আইনজীবী শুনানি শেষে বিচারক সাক্ষ্য নেয়ার জন্য নতুন তারিখ নির্ধারণ করে এর আগে করা পুলিশি পাহারায় মামলার একমাত্র আসামি বদরুল আলমকে আদালতে হাজির করা হয় হত্যা চেষ্টার মামলায় এ পর্যন্ত তেত্রিশ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে গেল বছর তিন অক্টোবর সিলেট এমসি কলেজ ক্যাম্পাসে খালেদাকে কুপিয়েও জখম করে বোতুল